হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। দূরে কাছে যে যেখানে বসে আমাকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আর আসলে অনেকদিন পরে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার আপন মানুষদের অসুস্থতা। আর বাচ্চা এবং হাজব্যান্ড, এই দুইটা জিনিস আসলে প্রত্যেকটা মেয়ের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এবং খুবই মানে এটা ছাড়া জীবনটা আসলে ইনকমপ্লিট। যারা বিবাহিত নারী আমরা বুঝি যে আসলে স্বামী এবং সন্তানের গুরুত্বটা কতটুকু। তো কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, তো আর আমার ছেলেটার, বড় ছেলেটারও অনেক কাশি হয়েছিল। তো এই জন্য সকাল সকাল আমি, যে আমার বাসার তুলসী গাছ আছে, বাবু তুলসী গাছ আর কি, এটা থেকে পাতা নিচ্ছি, কারণ ওর কাশি। এবং হার্বাল ট্রিটমেন্টটাকে আমি বেশি প্রাধান্য দিই সবসময়, কারণ এই যে তুলসী পাতার রসটা আমি মধু মিশিয়ে খাওয়াই, এটা খাওয়ানোর সাথে সাথেই ওর মানে সাথে সাথে ইনস্ট্যান্টলি কাজ করে এবং কাশিটা কফ আকারে বের হয়ে যায়। তো এখানে আমি যে পাতাটা রয়েছে, বাবু তুলসী পাতা, এটা থেতো করে এটার সাথে মধু এবং লেবুর রস মিশিয়ে জাস্ট কয়েকটা স্পুন খাওয়াই, এবং এটা খাওয়ার সাথে সাথে কিন্তু মানে যেই রেজাল্টটা পাই সেটা খুবই সাথে সাথেই পাই, ইনস্ট্যান্টলি। তো আমি আজকে সকালবেলা, যেহেতু আমার ছেলের কাশি হয়েছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে, টানা বৃষ্টি এবং পানি উঠে গিয়েছিল, এতটাই বৃষ্টি, তো আজকে আমি এই বৃষ্টির ওয়েদারে চিন্তা করেছিলাম যে যেহেতু এত সুন্দর করে বৃষ্টি পড়ছে, তো আজকে লাঞ্চে আমি খিচুড়ি করি। আর আমার হাজব্যান্ডও আসলে খিচুড়িটা অনেক পছন্দ করে, তো সকাল সকাল বসে গিয়েছি। আর আসলে সকালের ব্রেকফাস্টের পরেই আমার ছেলেকে নিয়ে একটু পড়তে বসাচ্ছিলাম, আর প্রত্যেকদিন সকালবেলায় আমি চেষ্টা করি ওখানে একটু পড়ানোর। আর এই তো আমি আসলে খিচুড়ি চড়িয়ে দিয়েছি, এটা মুগ ডাল এবং পোলাওর চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ডের এখন মুসুর ডালটা একটু নিষেধ, কারণ ওর একটু ইউরিক অ্যাসিড বেশি, তো এজন্য ডক্টর বলেছেন যে মুসুর ডালটা রয়েছে এটা মানে পাটের সাথে না দিতে। আর এখানে আমি চিকেনটা আলু দিয়ে জাস্ট একটু ঝোল ঝোল রান্না করব, আর সাথে ভাজা ভাজি তো আছেই। যেহেতু বাসায় বেগুন ছিল না, তাই আমি পটল কেটে মানে জাস্ট হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এই তো আমার পারফেক্ট খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, এবং খুব ঝরঝরে হয়েছিল এবং খুব মজাও হয়েছিল। তো দুপুরবেলা আমার ছেলেকে খাওয়াচ্ছি, ওকে আমার আগে খাওয়াই দিতে হয় সবসময় ওকে, এবং ও কিন্তু মাশাল্লাহ খাওয়া নিয়ে কখনোই আমাকে ছোটোবেলা থেকেই কখনো জ্বালায়নি, কখনো খাওয়া দাওয়া নিয়ে ও ডিস্টার্ব করেনি। তো এখানে বিকাল পর্যন্তই বৃষ্টি হচ্ছিল, এবং আজকে আমাদের বাইরে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, যেহেতু আসলে অনেক দিনই আমাদের কোথাও যাওয়া হয় না, এই অসুস্থতার জন্য মন ভালো ছিল না। তো হাজব্যান্ড বললো যে চলো আমরা আজকে কোথা থেকে বাইরে থেকে খেয়ে আসি। তো এই তো যেই বলা সেই কাজ। আর আমি একটু শাড়ি পরেছি, ওরা পাঞ্জাবি পরেছে, যেহেতু শুক্রবার ছিল ওই দিন। তো আমরা চারজন আর কি, আমার দুই বাচ্চা, আমার হাজব্যান্ড, আমরা বেরিয়ে পড়লাম। আর সত্যি সপ্তাহে একটা দিন যখন আর কি আমরা সবাই মিলে বের হই, এই টাইমটা খুবই আমার কাছে ভালো লাগে, আমার কাছে খুব কোয়ালিটিফুল মনে হয়, এবং একটা পিস, যে মনের যে একটা শান্তি এটা ফিল হয়। আর যেহেতু দুপুরে আজকে একটু হ্যাভি খেয়ে ফেলেছি, তো আমার হাজব্যান্ড বলছিল যে এখানে কি খাবো। তো আমার ছেলে যেহেতু খুবই পিৎজা পছন্দ করে, ওর খুব ভালো লাগে পিৎজা, তো আমি পিৎজাটাই অর্ডার করেছি, সাথে তো সফট ড্রিঙ্কস আছে। আর আমার ছোটো ছেলেটা কিন্তু এসে খুব এনজয় করছিল, বাবার সাথে হাসছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই তো আমাদের খাবার চলে এসেছে, আমরা যে বিফ সুপ্রিম পিৎজাটা এটা অর্ডার করেছি, এটা আমার ছেলে অনেক পছন্দ করে। কিন্তু এখানে একটা খুব মজার জিনিস হয় সবসময়, যে যখনই পিৎজাটা আসে খুব গরম থাকে, তো আমার ছেলে যখন ফার্স্ট বাইটটা দেয়, তো ও মানে খুবই হট থাকে, খুব গরম থাকে, তো প্রথমেই ওর মানে দেখা যায় যে ওর মুডটাই খারাপ হয়ে যায় কামড় দেওয়ার পরে। আর এই তো আমি ওর পিৎজাটা জাস্ট প্লেটিং করলাম, এবং ওর একটা মজার জিনিস হয়, ও শুধু যে ক্রাঞ্চি পার্টটা থাকে, যে ক্রিস্পি পার্টটা থাকে ওটাই খায়, যে ভেজিটেবলসগুলো থাকে ওগুলো খুব সুন্দর করে আলাদা করে নেয়। আর এই তো খাওয়ার পরে আমরা বাসায় যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক মেমোরেবল একটা দিন গেল, খুব ভালো লেগেছে আসলে, কার না ভালো লাগে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে। আর আমার কথাগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।